হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় হাটের নতুন একটা ভিডিওতে। নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো দেখলাম ইউটিউবটা এখন খুব ঝিমিয়ে পড়েছে, আর এই ঝেমানোর তালেই আমাদের ঘোড়ামুখী খুব দৌড়াদৌড়ি করছে। কিন্তু দৌড়াদৌড়ি করে কোনো লাভ নেই, কারণ আজকে চাবুক নিয়ে চলে এসেছি। ভিডিওটা চাবুক ভিডিও হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? একটু লেট হয়ে গেল আসতে, কারণ তোমরা অনেকেই জানো যে আমার একটু বাড়ির কাজবাজ হচ্ছে, সেই জন্য একটু কাজের দিকে নিমজ্জিত হয়ে পড়েছিলাম, সেই জন্য ভিডিওর দিকে কনসেন্ট্রেশন করতে পারছিলাম না। কোথা দেখলাম যে আমাদের ঘোড়ামুখী, আমি না ভিডিও করলেও কার কন্টেন্টের অভাব তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, বুঝতে পারছো। আমি ভিডিও করিনি গত প্রায় 2-3 দিন হয়ে গেছে, তাও ভিডিও করছে। সেখানে এখনো পর্যন্ত আমাকে টেনে টেনে বলা হচ্ছে যে আমি সবাইকে নাকি ওস্কাই, আমি উসকে উসকে মানে কারোর এগেনস্টে, মানে ওই দীপ্তির এগেনস্টে নাকি কী বলে স্ট্রাইক বাইক দেওয়া করিয়েছি, ঠিক আছে? তো আজকে আবার প্রুফ দেবো তোমাদেরকে, আজকে আবার কিছু চ্যাট তোমাদেরকে দেখাবো। এখানে পরিষ্কার হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডে কে কেরম ধরনের খেলা খেলে, কে কেমন ধরনের খেলা খেলাবার চেষ্টা করছে, কে মাস্টার মাইন্ড, কে লোকের মাইন্ড ডাইভার্ট করার জন্য লোককে নিজের ওই নাফোলা পেট দেখিয়ে দেখিয়ে ইমোশনাল মেল করে করে ভিডিও করিয়েছে, মানে যারা ভালোবাসতো, আমরা সকলে ভালোবাসতাম, তো সেই ভালোবাসাটাকে ইউজ করেছে কি করে সেটা তোমাদেরকে আজকে প্রুফ দেবো। আর একটা জিনিস বলি, যেটা আমাদের রিম্পার এগেনস্টে তোমরা দেখেছো, যেটা হয়েছে যে জিনিসগুলো কেউ কোথায় কোনোভাবে বানিয়েছিল হয়তো, মানে ওর যে সাইড টাইড বলা হচ্ছে, যেটা আমি পরিষ্কার আগেও পরিষ্কার করেছিলাম যে ওর পেছনে আমি বা নিউটন কেউ নেই, তবে কে বানিয়েছে, তাই তো, কে বানিয়েছে। তো এটাই আজকে তোমাদের কাছে পরিষ্কার করে দেবো যে এর পেছনে কার মগজ রয়েছে, এর পেছনে কার খেলা রয়েছে। তো পরিষ্কার করি ভিডিওটায়, প্রথম হচ্ছে দেখেছো এর আগেও যখন আমার সাথে আমার এক এক্স যে দিদি ছিল, আর এক বুঝতে পেরেছো, কিন্তু তার সাথেই অশান্তি লাগাবার চেষ্টা করেনি, মিলির সাথেও আমার অশান্তি লাগাবার চেষ্টা করেছিল, তোমরা সেটাও জানো। কেন? কারণ মিলি মানে আমার হয়ে কোনো ভিডিও করছিল না, প্রকাশ্যে কোনো কিছু বক্তব্য রাখছিল না ভিডিওর মাধ্যমে, তো সেহেতু মিলিকে ওস্কাবাজ মানে আমাকে ওস্কাবাজ চেষ্টা করেছিল মিলির এগেনস্টে। সেটা তোমাদেরকে আগে আমি মানে ক্লিয়ার করে দিয়েছিলাম, সেটা তোমাদেরকে আগে আমি ক্লিয়ার করে দিয়েছিলাম আমার ভিডিওর মাধ্যমে। নিশ্চয়ই তোমরা জানো, যারা যারা আমার ভিডিও প্রথম থেকে দেখে আসছো তারা নিশ্চয়ই জানো। এবারে এই যে রিম্পার কেসটা নিয়ে আমি কেন বললাম, রিম্পাকে যে ধরনের কথাবার্তা বলা হচ্ছে এখনো পর্যন্ত বলা হয় সেখানে, দেখো আমার ওয়াইফকে নিয়ে এখনো পর্যন্ত যে ধরনের নোংরামি এর যে দালালরা রয়েছে তারা যেভাবে করছে, আমি তো উইথ প্রুফ দিয়ে দিয়ে বলছি, আমি কিন্তু একটা উইদাউট প্রুফ দিয়ে বলিনি, আমি কিন্তু সব প্রুফ দিয়ে দিয়ে বলেছি। যা যা হয়েছে, যা যা ঘটনা ঘটেছে সব তোমাদের সামনে উইথ প্রুফ তুলে ধরেছি। কিন্তু এর কাজই হচ্ছে যখনই কারোর এগেনস্টে কিছু করতে পারে না তখনই হচ্ছে ছল চাতুরির আশ্রয় নেয়। এই যে এখন কিছুদিন আমি আসিনি, ভিডিও করিনি, সেখানে পর্যন্ত আমার বউকে টানাটানি হচ্ছে, আমাকে নিয়ে টানাটানি হচ্ছে, প্লাস আমার যে দিদিরা পর্যন্ত ওইখানে গেছিল, মানে মিট আপে গেছিল, যে আমার ডাকে গেছিল, প্লাস হচ্ছে কিছুদিন আগে দেখেছো নূপুরদি বিশাখাদের বাড়িতে গেছিল, তো সেখানে নূপুরদিকে পর্যন্ত টেনে টেনে বলা হচ্ছে তোর ভাইকে কেন ওই বাড়িতে ডাকলি না, ডাকলে তোকে অনেক ধরনের জিনিস দিত, বুঝতে পারছো, পয়েন্ট টু বি নোটেড। তো এর কারণে আমারও কিছু কিছু মুখ খুলতে হয়, তার মেয়েকে, তার একটা ছোট্ট বাচ্চা মেয়েকে পর্যন্ত টেনেছে এরা। একটু মুখ খুলি, আসছি রিম্পার বিষয়টা নিয়ে আসছি, বড় তথ্য দেবো তোমাদেরকে আজকে, এর পেছনে কার মাথা রয়েছে, কে মাস্টার মাইন্ড, সব তোমাদেরকে তথ্য দেবো। তার আগে এই কেসটাকে একটু দেখে নিই, ঠিক আছে? কারণ যেহেতু বাচ্চাদের ধরে টানা হচ্ছে, মেন হয়েছে তোমরা দেখেছো ওর যে দালালগুলো গেছিল, ওর হয়ে যারা এখন মানে ভিডিও করে, যারা কমিউনিটির লোভ করে ভিডিও করে, যারা কমিউনিটিতে ঝোলে, তো সেই ধরনের কিছু দালালরা গেছিল যাদের ক্যারেক্টার নেই, যেটা তোমরা দেখেছো যে আমার গায়ের সাথে এসে গা ঘষাঘষি করেছে, কিরম ধরনের নোংরামো করেছে তোমরা দেখেছো। শুধু আমার সাথে নোংরামো না, ওর যে ভেড়াটা গেছিল সেই ভেড়াটার সাথে পর্যন্ত গায়ে ঢলাঢলি, গায়ে ঘষাঘষি পর্যন্ত করেছে। এই ভেড়াটা ডাইনিকে দিয়ে আর কাজ চালাচ্ছে না, কারণ জানে এই ড্রেনে গিয়ে ধাক্কা খাচ্ছে। ড্রেন যখন পরিষ্কার করা হয়, জানো জমাদাররা কী জিনিস দিয়ে পরিষ্কার করে, বুঝতে পারছো, কাঠি কাঠি, ঠিক আছে, লাঠি লাঠি, তো সেই লাঠি গিয়ে কোথাও গিয়ে ঠেকে যাচ্ছে বারবার, যেহেতু বন্ধ গুহা তো কাজ করছে না, মানে বন্ধ ড্রেন, পরিষ্কার হচ্ছে না, তো সেহেতু জোগাড় করেছে এর 2-3টে সাগরেতকে, যাদের হচ্ছে ড্রেনটা পরিষ্কার, ভেড়ু সেটা আগে বুঝে গেছে, কেন তাদের এক একটা করে ডাইস বেরিয়ে গেছে, ভালো করেই বুঝে গেছে, তো সেই জন্য ভেড়ু বুঝেছে একদম পরিষ্কার ড্রেন রয়েছে, খাপ খাপ ঢুকবার খাপ খাপ বেড়াবো, ঠিক আছে? যার জন্যে সেইরকম ধরনের কিছু ক্রিয়েটার ওখানে গেছিল, যারা নিজেদের ছেলেগুলোকেও নিয়ে গেছিল, সেখানে দুটো ক্রিয়েটার গেছিল যে নিজেদের ছেলেদেরকেও নিয়ে গেছিল, আর ভেড়ু এদেরকে বুঝে নিচ্ছিল, বুঝতে পেরেছো?
এদেরকে বুঝে নিচ্ছিল। মাঝে মাঝে ওই যে গাড়িটা ওখানে ভাড়া করে এনেছিল সেই গাড়িতে ভেড়ু দৌড় মারছিল, আর ভেড়ুর পেছন পেছন এদের একজন করে দৌড়াচ্ছিল। যে দুটো ক্রিয়েটার গেছিল, যারা মানে ছেলে সঙ্গে করে নিয়ে এসেছিল, তো তারা এক একজন করে মাঝে মাঝেই পেছনে দৌড় মারছিল ভেড়ুর সাথে। ভেড়ুর ওই পার্কিং লটে গিয়ে ওখানে নোংরামো করছিল এদের সাথে। ভেড়ু ওই পার্কিং লটে গিয়ে এদের সাথে নোংরামো করছিল। প্লাস হচ্ছে এই যে একজন ক্রিয়েটার যে বাইরে থেকে এলো, ভিন শহরে থাকে, সেই ভিন শহর থেকে এলো, তার আগের দিন এর বাড়িতে উঠেছিল, তার আগের দিন এর বাড়িতে উঠেছিল। এর বাড়িতে তোমরা এর আগেও দেখেছো গীতাদি গেছিল, গীতাদিকে রাত্রে বাস করতে দেয়নি, রাত্রে তাড়িয়ে দিয়েছিল, জন্মদিনের দিন রাত্রিবেলা থাকতে দেয়নি, তাড়িয়ে দিয়েছিল। কিন্তু এইটাকে রেখেছিল কারণ জানে গীতাদি বয়স্ক, কিন্তু যেটা ভিন ভিন শহর থেকে এসেছিল তো সেটার গুহাটুয়া সব পরিষ্কার ছিল। তো যার কারণে রাত্রে হচ্ছে ভেড়ুর খুব সুবিধা হয়েছিল, ভেড়ু তাকে দিয়ে আগের দিন রাত্রে কাজ চালায়, আর বাকি যে দুটো অন স্পট পৌঁছেছিল তাদেরকে দিয়ে ওখানে গাড়িতে কাজ চালায়, বুঝতে পেরেছ, গাড়িতে কাজ চালায় তাদেরকে দিয়ে। তো এইরকম ধরনের কাজকর্ম এখন এই ভেড়ু আর এই ডাইনি আর তার সাথে যে সাঙ্গপাঙ্গরা রয়েছে তারা মিলেমিশে করছে, একে অপরকে খুশি করার গেম খেলছে, বুঝতে পেরেছ তো, বুঝতে পেরেছ। আর এই যখন ভেড়ু শান্ত হয়ে যাচ্ছে, তো ভেড়ু যখন শান্তি পাচ্ছে বলে সেই জন্য এই আমাদের যে ডাইনি শান্তি রয়েছে সে ওদেরকে কমিউনিটিতে দিচ্ছে, তুমি আজকে খুব মজা দিয়েছো আমার ভেড়ুকে, তো বলেই কমিউনিটি দিচ্ছে। তো এদের খেলাটা এইটা। এবারে আসি রিম্পার কেসটা নিয়ে। রিম্পাকে যেভাবে প্রতিবার মানে অপদস্থ করার চেষ্টা করে এটা প্রি প্ল্যান করা হয়েছিল। আমি এখন এইখান থেকে বুঝতে পারছি প্রি প্ল্যান করা হয়েছিল, আর এই প্ল্যানের পেছনে মগজ হচ্ছে এই ডাইনির মগজ। এই ডাইনি পুরো গেমটা সাজিয়ে সব কিছু করে ও খেলাটা খেলেছে। তোমাদেরকে একটা মেসেজ শো করছি, দেখো তোমরা এখানে মেসেজটা পাঠিয়েছে, দেখো 30 এপ্রিল 2023 মিলির ভিডিওটা দেখো, কাল রাত্রে গভীর রাত্রে পাবলিশ করেছে, সব বুঝতে পারবে। তুমি সীমাকে দেখো, আমি মিলিকে হ্যান্ডেল করব, কে ওস্কাচ্ছে ভাবুন। এখানে বলা হচ্ছে নাকি আমি সবাইকে ওস্কাই, আমি দীপ্তিদির এগেনস্টে মানে স্ট্রাইক মারা করিয়েছি, ঠিক আছে। তো এখানে বলছে তুমি সীমাকে দেখো, আমি মিলিকে হ্যান্ডেল করব। আমি বললাম মিলি ঢুকবে না আমার মধ্যে, আমি জানি মিলির সাথে আমার কথা হচ্ছে কন্টিনিউ, মিলি তখন আমার সাথে যার ঝামেলা হচ্ছে ভিডিও টু ভিডিও, তো সেখানে মিলি কোনোভাবেই ঢুকবে না, সেটা আমি ক্লিয়ার করে দিই। তারপরে মেসেজটা পাঠাচ্ছে দেখো, সেখানে বলছে আমি খ্যাক্সিয়ালের ব্যবস্থা করব, পয়েন্ট টু বি নোটেড, ভালো করে বোঝো কি বলছে, আমি খ্যাক্সিয়ালের ব্যবস্থা করব, একটা ফেক অ্যাকাউন্ট খুলব ওর নামেই, ভালো করে শোনো, আমি খ্যাক্সিয়ালের ব্যবস্থা করব, একটা ফেক অ্যাকাউন্ট খুলব ওর নামেই, পরে জানিয়ে দেব কোথায়, পয়েন্ট টু বি নোটেড, পরে জানিয়ে দেব কোথায়, ওর চরিত্রে দাগ দেওয়া প্রয়োজন, খুব তাড়াতাড়ি করব, ওর চরিত্রে দাগ দেওয়া প্রয়োজন, খুব তাড়াতাড়ি করব। বুঝতে পেরে গেছো খেলাটা কোথায় খেলা? এইটা আমার তখন মাথায় আসেনি ব্যাপার, কারণ এই যে সাইড বাইটগুলো যেগুলো দেখানো হয়েছে বা সাইড বাইটগুলো যেগুলো এসছে সেগুলো আমাদের কাছে বাই মেসেজ এসছে FB-তে। কিছু মাস আগে পর্যন্ত দেখবে আমি আমার ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে লিঙ্কগুলো দিতাম, মানে আমার আলাদা সোশ্যাল প্ল্যাটফর্মের যে লিঙ্কগুলো রয়েছে সেগুলো আমি দিতাম, সেটা FB হোক ইনস্টা হোক আমি দিতাম, কিন্তু আমি তারপর থেকে বন্ধ করে দিই, কারণ যখন তো আমি খেলাটা বুঝতে পারি, কারণ অনেক ধরনের অনেক তথ্য আমাদের কাছে এসে পৌঁছায় যেটা হয়তো পরিচালনা করার ক্ষেত্রে অনেক কাজে দেয়, আমরা এতে উস্কানি খেয়ে আমরা গিয়ে ভিডিও নামিয়ে ফেলি। তো তারপর থেকে আমি দেখলাম যে না, এই জিনিসটা ভুল, এইটা আমাদেরকে ফেক প্রোফাইলের মাধ্যমে আমাকে মেসেজ করা হয়েছিল যে এইখানে গিয়ে দেখো তোমাদের এই যে রিম্পার অনেক কিছু তোমরা পাবে, বুঝতে পেরেছ। তো তারপর আমরা যথারীতি ওখানে ঢুকি, ঢোকার পরে গিয়ে দেখি এরম এরম কেস, কিন্তু এই মেসেজটাই কিন্তু ইন্ডিকেট করছে, যে মেসেজটা ও লিখেছে আমাকে যে পরবর্তীকালে জানিয়ে দেব, নিজে জানাতে পারিনি কিন্তু নিজে সেফ সাইড থাকার জন্যে, কারণ আমি যদি জানাতে যাই এরা জানবে যে আমি খুলেছি, আমি করেছি, এটা করেছে কবে, গত এপ্রিল মাসে, মেসেজটা এপ্রিল মাসেরই তো মনে হয় দেখালো, হ্যাঁ হবে হয়তো এপ্রিলে করেছে। আর তারপরের কেসটা হচ্ছে এইরকম ধরনের কেসগুলো হয়ে এসছে, মানে ও নিজে করেনি, ও ফেক অ্যাকাউন্ট থেকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে ওইটা, যে যাতে আমরা ওর পেছনে পড়ি এইভাবে। তো আমরা যথারীতি পেয়েছি, আমাদের ঠিক জিনিস মনে হয়েছে, আমরা যা যা তথ্য পেয়েছি আমরা এনে দিয়েছি। এবার তার পেছনে যে এর বুদ্ধি রয়েছে, এর মাথা রয়েছে, সেগুলো আস্তে আস্তে আমার কাছে ক্লিয়ার হলো। এ খেলাটা খেলিয়েছে কন্টিনিউ, মাস্টার মাইন্ড এ বানিয়েছিল, এ ওই নোংরা যে কটা জায়গা আছে সব কিছুর খেলা এ খেলেছে তার মানে, আর সেই তত্ত্বগুলোকে আমাদের হাতে তুলে দিয়েছে যাতে আমরা ভিডিও টু ভিডিও না পাই। আমরা প্রুফ পেয়েছি, আমরা ভিডিও নামিয়েছি, আমাদের হাতে যেটা এসছে আমরা ভিডিও নামিয়েছি। আর এর থেকে তোমাদের কাছে পরিষ্কার হচ্ছে যে রিম্পাকে যেভাবে কালিমালিপ্ত করার চেষ্টা করা হয়েছে
সেটা করেছে এ, এর প্রি প্ল্যান করে এগুলো করেছে, তার মানে আইডিগুলো সব খুলেছিল এ, খুলে ওর গায়ে কাদাটাকে ছড়িয়েছে। কিন্তু এর প্রতিটা জিনিস সত্যি, যেগুলো আমরা প্রুফ দিয়ে দিয়ে বোঝাচ্ছি। এছাড়া আমি মাইন্ড কন্টিনিউ লাগাচ্ছিলাম যে এটা কী হতে পারে, কী হতে পারে এই মেসেজটার মানেটা কী হতে পারে, তার মানে কি ওই ওখানে খুলেছিল, খুলে ওইগুলো ফেক অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছিল লিঙ্কগুলো। তো ভাবো এ কতটা চতুর আর কতটা বদমাস, আর যখনই ধরা পড়ে যায় তখনই বলে খালাস, শেষ, কোনো কথা হবে না, মিথ্যের পর মিথ্যে যখন ধরা পড়ে তখনই বলে সব কিছু শেষ। এ সবই এরম, এ নোংরামো করে করে ইউটিউবে এখনো পর্যন্ত নিজেকে পরিচালনা করছে, আর নিজে যখন যাচ্ছে তখন অন্যের ঘাড়ে হাত দিচ্ছে। আমি প্রতিটা জায়গায় বলেছি আমার কারোর এগেনস্টে কোথাও কোনো দিন উস্কাইনি, কেউ কোনো দিন আমাকে কোনো মেসেজে, কোনো কলে, কোনো কল রেকর্ডিংয়ে আমাকে বলতে পারবে বা দেখাতে পারবে, এখনো পর্যন্ত বলছি কোনো ক্রিয়েটার বলতে পারবে না কারোর এগেনস্টে আমি উস্কেছি কাউকে, ঠিক আছে। হ্যাঁ, বলেছিলাম যে ভালোবেসে যখন কারোর পাশে থাকবো তো জীবন পর্যন্ত লাগিয়ে দেবো, আর যদি শত্রুতায় নাবি তখন তো অনেক কিছু করতে পারি, দেখতেই পাচ্ছ তোমরা। তো এই প্রুফগুলো তোমাদের সামনে দেওয়ার ছিল, তো আশা করছি দীপ্তিদি আর রিম্পার কাছে পরিষ্কার হয়ে গেলো যে এই খেলার পেছনে কে, আর বাকি আদার্স অনেক ক্রিয়েটারের কাছে পরিষ্কার হয়ে গেলো যে এই খেলার পেছনে কে ছিল, কে খেলিয়েছিল এই নোংরা জঘন্য খেলাটা, কে খেলিয়েছিল। তো আপাতত ভিডিওটা এইটুকুনি রাখলাম, দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওতে। আপাতত টাটা।